নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক পর্বের মতো আমরা নানান ধরনের বিষয় আপনাদের সামনে তুলে ধরি। যে সমস্ত বন্ধুরা আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করবেন, প্রথমেই একটা রিকোয়েস্ট প্রত্যেকবারের মতো করে দেবো, টিভির ভলিউমটা মিউট করে কিন্তু কাইন্ডলি আমাদের ফোন করবেন, আর যখনই প্রশ্ন করবেন তখন সেটার অ্যান্সারটার উত্তরটাও যেন আপনারা ঠিকঠাক দেন, সেটাও কিন্তু আমরা প্রার্থনা করব। যখন আমরা অ্যান্সারটা দেবো তখন কিছু আপনি ভাবছেন তাহলে কিন্তু আমরা লাইনটা কেটে দেবো, কারণ বহু মানুষ কিন্তু এই অনুষ্ঠানটা দেখার জন্য, ফোন পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। প্রত্যেক পর্বের মতো আমরা স্বাগত জানাবো হাওড়া বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল ডক্টর রমা সান্যালকে। দিদিকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। স্বাগত তোমায়। নমস্কার। খুব ঠান্ডা পড়েছে, সবাই তো শীতে বেশ ডুবুথুবু, কিন্তু শীতের সময় সময়ের মানে যে সময়ে যেটা সেটা কিন্তু সে সময়ে হবেই। আমার মনে হয়তো আপনারা কিছু কষ্টও পাচ্ছেন শীতে, আবার এনজয়ও করছেন, কারণ ম্যাক্সিমাম পিকনিক সব কিছুই তো হয় শীতের সময়। আপনারা কি জানেন যে এই শীতটাও কিন্তু একটা গ্রহ ইন্ডিকেট করে, যেটা হচ্ছে শনি। শনি কেন বললাম? শনিকে অনেকে শনিকে ভীষণ ভয় পান, কিন্তু আপনাদের এই শীতকালের যে মানসিক আনন্দগুলো, তাহলে সেটা কিন্তু শনির জন্যই। সুতরাং শনিকে সব সময় ভয় পাবেন না যে শনি আপনার জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে আসবে, কারণ গরমকালে আমরা এতটা আনন্দ করতে পারি না, কারণ খাওয়ার অসুবিধা, থাকার অসুবিধা সব কিছুই, কিন্তু শীতকালটা আমরা এনজয় করি। এই শীতের গ্রহ শনি। শনি নিয়ে দু একটা কথা বলার আছে। যেমন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসে, শনির সাড়ে সাথীতে কি আপনার সারা জীবনই খারাপ যাবে, বা আপনার সারা সাড়ে সাথী কি খারাপ যাবে? বারবার বলি না, একটা ফেজ থাকে সাড়ে সাত বছরের মধ্যে, আড়াই বছরের যে ফেজটা, এটা আপনাদের অনেকেরই কোয়েশ্চেন অনেকবার পেয়েছি, সেই কারণে আজকে আবার একটু ডিসকাস করতে চাইছি। আড়াই বছরের একটা ফেজ খারাপ থাকে। অনেক রকম ম্যাগাজিনে আমি লিখি, সেখানেও দেখবেন এইগুলো নিয়ে আমি বারবার লিখি, যাতে আপনাদের মনের মধ্যে ভ্রান্ত ধারণা না হয় এবং আপনারা বৃথা ভয় না পান। তবে হ্যাঁ, একটা জিনিস বারবার বলবো যে নিজেদের জন্মছকটাকে অবশ্যই বিচার করান, আর যেটা সেটা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়েই করান, আর নিজের দরকার হলে একটা লাইফ গোষ্ঠী বানান, যেটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে। এবং এই জন্যই বোধহয় আগেকার দিনে, এর আগেও আমি এপিসোডে একটা বলেছিলাম যে আগেকার দিনে দাদু ঠাকুমারা কিন্তু নাতি নাতনি জন্মগ্রহণ করলে তাদের একটা জন্ম ঠিকুজি কুষ্টি করিয়ে রাখতো, গাছ কুষ্টি একদম মাস্ট করিয়ে রাখতো। সেটা এখনো চলে আসছে, করাটা ভীষণই উচিত, কারণ আমরা দেখো অনেক সময় এই যে ফোনে প্রশ্নগুলো আসে যে দিদি একটু বলুন না এইটা কি হবে বা ওইটা কি হবে, একটা যদি আপনারা কোষ্ঠী নিজেদের জন্মকোষ্ঠী বানিয়ে নেন বা আপনাদের লাইফ কোষ্ঠী বানিয়ে নেন, তবে কিন্তু সব সময় আপনাদের সেই প্রশ্নটা করতে হবে না, কারণ একটা জন্ম ছকের পরে যে সময় আপনি জন্মালেন, ন্যাটাল চার্টের পরে কিন্তু সারাটা জীবন আপনার পড়ে থাকে না, কারণ সেই ন্যাটাল চার্টের সঙ্গে ট্রানজিটটাকে ভ্যারি করতে হয়। পরে হয়তো আপনারা অভিযোগ করেন এ ভয় দেখাচ্ছে, ও ভয় দেখাচ্ছে, সে ভয় দেখাচ্ছে, কিন্তু বারবার বলি ভয় দেখানোর জায়গাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা যে আপনি কিভাবে আপনার জীবনটাকে চালাবেন তার জন্য কিন্তু প্রোটেকশনগুলো আপনাকেই দিতে হবে। আপনি দোষারোপ করে কোনো লাভ হবে না, সেই জন্য নিজের জীবনটাকে রক্ষা করার জন্য নিজেই সব কিছু ব্যবস্থা করুন। আমি এটা বললাম তার জন্যে, যদি দরকার হয় আপনাদের আমি রয়েছি, এবং যদি কখনও মনে হয় আমার চেয়ে আরও অন্য কাউকে আপনারা দেখাবেন, দেখাতে পারেন, কিন্তু চাই আপনারা ভালো কারো কাছ থেকে একটা গাইডেন্স নিন। এবং যে কথাটা দিয়ে দিদি অনুষ্ঠান শুরু করেছিলেন, সময়, এবং তারপরে আমরা বললাম ট্রানজিট, অর্থাৎ সেই গোচর। এবং দেখো এই যে গোচর বা ট্রানজিট, আমার রাশি লগ্ন অনুযায়ী, আমার জন্মছক অনুযায়ী, আমার কোন ঘরের ওপর দিয়ে কোন গ্রহের ট্রানজিটে আমার কি ধরনের উপকার আসতে পারে বা কোন গ্রহের আমি সাপোর্ট নেব, এটা জানাটা কিন্তু সবার আগে দরকার। কারণ দেখা যাচ্ছে, দেখো জন্মকালীন একটা ছক নিয়ে সে যখন জন্মেছিল সেটা তো সারা জীবন চলতে পারে না। তুমি ছোটবেলা একরকম ছিলে, তুমি আস্তে আস্তে যত বড় হচ্ছ তোমার একরকম চেঞ্জ হচ্ছে, চেঞ্জগুলো কেন? তাহলে সেগুলো ট্রানজিট, বিয়ে, পড়াশোনা, তারপরে আপনার বিদেশ যাত্রা, সব কিছু কিন্তু ট্রানজিটের উপর নির্ভর করছে। সুতরাং যে কোনো কাজে হোক জ্যোতিষটাকে তো গুরুত্ব দিতে হবে, এবং প্রত্যেকটা গ্রহের গুরুত্বই অনেকটা বেশি। যাকে ফোনটা নিয়ে তারপরে আবার আমরা এগিয়ে চলছি। নমস্কার, কে আছেন, কোথা থেকে? নমস্কার দাদা। নমস্কার দিদি, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোদপুর থেকে বলছি, সঞ্জয় রায়। সোদপুর থেকে সঞ্জয়, নিজের সম্পর্কে না বাড়ির কারোর সম্পর্কে? আমার সম্পর্কে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 28 ডিসেম্বর 89। সময়? 4টে ভোর। ভোর 4টে? ওকে ওকে।
আচ্ছা, জন্মস্থান কি তোমার সোদপুরে? হ্যাঁ ওকে ওকে। এবার বলো, দিদি তো বললেন শীতের কথা, ঠান্ডা কিরম পড়েছে? ঠান্ডা আছে তো, যাক, অবশ্যই দিদি আলোচনা করবে। কখনো 28, 12, 90 কাউকে দেখিয়েছো? না দিদি, এর আগে কাউকে দেখায়নি। কখনো কাউকে দেখোনি? বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ দিদি, আচ্ছা, তুমি জানো কি যে একটু লগ্ন তো তোমার বৃশ্চিক লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি। আচ্ছা তোমার লগ্নে মঙ্গল তো রয়েছে, এবং আমরা যেটা বলি যে একটা বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ কিন্তু রয়েছে। আমি বারবার বলি, আমি সব কিছু দেখিয়ে ভয় দেখাই না, কিন্তু কিছু কিছু ছোটখাটো যে জিনিস যেগুলো তোমার ছকের উপরে এফেক্ট করতে পারে সেইগুলো তোমাকে দেখতে হবে। থার্ডে রাহু আছে, তুমি যে পরিমাণে এফোর্ট দাও সে পরিমাণে সাকসেস তুমি পাও না। এটা ঠিক তো? হ্যাঁ এটা হ্যাঁ, ঠিক। সেই জন্য কেরিয়ার নিয়ে তোমার একটু চিন্তা রয়েছে, কারণ দশমপতি রবি তোমার, কিন্তু দশমপতি রবি, দশমপতি রবি, রবির কানেক্ট জায়গাটাও ভালো, দ্বিতীয় বসে আছে, 2-10-এর ভীষণ কানেকশন, কিন্তু শনি রবির সঙ্গে বসে আছে, শনি রবির সঙ্গে বসে থাকার জায়গাটা ভালো না, সেই কারণে এটাকে আমরা একটা এক ধরনের বীজযোগ বলি, ঠিক আছে, শনি রবির সঙ্গে। আবার শনির ওই ঘরটাতেই, যে ঘরে মানে ধনুরাশিতে রবি শনি এবং চন্দ্র বসে আছে, শনি চন্দ্রের পুনর্ফুজক বলে, যার জন্যে অর্থের দিকটাও তোমার কিন্তু কিছুটা মানে প্রবলেম আসে অনেক সময়, যে পরিমাণে, প্রতিকারটা যদি একটু বলেন। দেখো আমি বারবার বলি, প্রতিকার আমরা টিভিতে বলি না, তুমি তো সোদপুরে থাকো, তুমি জানো দমদমে আমার চেম্বার আছে, বা তো যদি তোমার কখনো মনে হয় যে দিদির কাছে এলে তুমি সুরাহা পাবে, তুমি অবশ্যই একবার এসো। আচ্ছা দিদি, তাহলে কি ওই নাম্বার দুটোতে যেটা যাচ্ছে ফোন হ্যাঁ হ্যাঁ, করবো? বুকিং নাম্বারে হ্যাঁ, একটু ফোন করে নাও। বুকিং নাম্বারটাই আপনি মানে ফোন কর, তুমি বলেই বলছি কারণ আমার চেয়ে অনেক ছোট হ্যাঁ দিদি, ভাইয়ের মতন, তো তুমি দেখবে বুকিং নাম্বারগুলো তুমি পরে একবার ফোন করে নাও, দরকার হলে তুমি 4:30, 5টায়, 4:30 নাগাদ এরম একবার ফোন করে নাও, নিয়ে তুমি একটা বুকিং ওকে নিয়ে নাও, দিদি, ঠিক আছে? থ্যাংক ইউ দিদি, ওকে ভালো ওয়েলকাম। থেকো। এই জায়গায় এই যে দেখলাম, দেখো কোনো জাতক বা জাতিকার সব গ্রহ ভালো থাকে না, আবার না কোনো বা জাতক জাতিকার আমি সব এর গ্রহ জন্য খারাপ বলি, থাকে দেখো না। শনি যদি এইখানটায় রবিটা চন্দ্রটা না থাকতো, শনি কিন্তু এখানে খুব ভালো, কারণ ধনু রাশিতে শনির মানে পজিশন খারাপ না, বৃহস্পতির সঙ্গে শনির মৈত্রী একটা সম্পর্ক রয়েছে, কিন্তু যেহেতু রবির সঙ্গে শনির, আমাদের সব জায়গায় বুঝতে হবে যে গ্রহগুলোর সঙ্গে কোন কার ভালো সম্পর্ক এবং কোন খারাপ সম্পর্ক, শুধু কি তার জন্য কিন্তু জ্যোতিষটাকে পড়ার দরকার। এবং আমি বারবার বলি, না পড়লে কোনো কিছু, আমরা যে গ্রাজুয়েশন করেছি, আমরা যে এম এ কমপ্লিট করেছি, আমরা যে না বিয়ে, পড়ে হয়নি। এটা কি না পড়ে হয়েছে? কারো না পড়ে হয়নি, তাহলে 6 মাসে 5 মাসে জ্যোতিষটা কি করে শেখা যায়? সেই কারণে জ্যোতিষটাকে জানতে হলে গ্রহের সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে, তবে কিন্তু আপনি সেই প্রেডিকশানগুলো করতে পারবেন যেগুলো প্রচণ্ড ক্রিটিক্যাল টাইপের প্রেডিকশান। নমস্কার, কে আছেন, কোথা থেকে? নমস্কার, আচ্ছা, ছেলের সম্পর্কে, ছেলের ডেট অফ বার্থ 23/2/1990, সময় রাত 12:10। আচ্ছা, এটা কি আপনার 22 তারিখ হয়ে 23 তারিখ তো? হ্যাঁ বলছি, 22 তারিখ হয়ে 23 তারিখ তো? এই জন্যই তাহলে বললাম আপনাকে সেইভাবে দিতে হবে, চব্বিশ কারণ তারিখ দেখুন হবে তাহলে এটা। 12টার পর যদি 1 মিনিটও হয়ে যায় সেটা কিন্তু পরের দিন হয়ে যায়, ওকে? তো হ্যাঁ, সেই এটা জন্য 24 তারিখ আপনাকে হবে। কিন্তু ওটা 24 তারিখ। আর প্লেস অফ বার্থ? জন্মস্থানটা লক্ষ্মীকান্তপুর। আচ্ছা আচ্ছা, সাউথে আমাদের, লক্ষ্মীকান্তপুর হচ্ছে তোমার কি মানে এটা আমাদের লক্ষ্মীকান্তপুর তো, সাউথে, দক্ষিণ চব্বিশ পরগনা। লক্ষ্মীকান্তপুর তো মানে আসে না? হ্যাঁ একটু ধরুন, একটু ধরুন, একটুখানি হোল্ড করুন। সৌভাগ্যের দিশারি দেখছেন তো অনুষ্ঠানটা এর আগে, নাকি আজকেই প্রথম? থ্যাংক ইউ। বলছি যে শনিবারে জন্ম তো, শুক্রবার গিয়ে শনিবার পড়ে যাচ্ছে, মানে শনিবারটা আমি এটাই করে বারবার বলছি যে যদি জানবেন যে 12টা বেজে গেছে, ঠিক আছে, 12টা বেজে 1 মিনিটও হয়ে গেছে, তবে কিন্তু সেটা পরের দিন ধরতে হবে, ওকে? তাহলে সেটা শনিবারই হচ্ছে। একটা কথা বলি দিদি, ছেলের তো, ছেলেরও কিন্তু লগ্ন বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, ছেলের হচ্ছে রাহু চন্দ্র একই ঘরে থাকার জন্যে কিছু কিছু সময় একটু হঠাৎ করে রেগে যায়, মাথা গরমটা আছে। মাথা গরমটা, শনি মঙ্গল আবার দ্বিতীয় বসে আছে,
তো যে যে জিনিসটা বলছি, কেরিয়ার নিয়ে এখন আপনি একটু চিন্তিত ছেলের, যেভাবে ওকে মানে ও এফোর্ট দিচ্ছে সেভাবে ও কিন্তু এগিয়ে যেতে পারছে না। তো সেই কারণে আমি বলবো, ও রবিটা ভালো আছে, রবিটা ভালো আছে, সরকারি চাকরির পরীক্ষা দিতে বলুন। ঠিক, যোগ কিন্তু রয়েছে, যদি আপনার মনে হয় যে এই জন্যে একবার যোগাযোগ করবেন, আপনি অবশ্যই যোগাযোগ করুন, ওর কিন্তু যোগ রয়েছে, এটা আমি আপনাকে বলে দিলাম। ঠিক আছে, এই যোগের জন্য অতি অবশ্যই বলে রাখি, যখন আমরা জানছি আমার এই যোগটা রয়েছে, আমার এই ভালো সময়টা রয়েছে, তাহলে আমরা কেন সেই ভালো সময়টাকে ইউটিলাইজ করব না? এইটা করি না বলেই কিন্তু একটা সময় আমাদের বাধ্য হয়ে কখনো কখনো কপাল কেন ঠুকতে বলি হয়। না হবে, মানে কেন বলি যোগ রয়েছে, আপনারা একটা চেষ্টা করুন। কারণ অনেক সময় দেখেছি যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পড়াশোনার জায়গাটা খুব ভালো, সে হয়তো এগিয়ে যাবে বা সে মানে রেজাল্ট ভালো করবে, হয়তো যেই তাকে বলা হলো তোমার ভালো রেজাল্টের একটা সম্ভাবনা রয়েছে, ব্যাস, বা তাকে একটা রেমেডি দেওয়া হলো, সে কিন্তু রেমেডি পড়ে চুপচাপ বসে রইলো। কেন বসে রইলো? ভাবলো আমার পড়াশোনায় তো একটা যোগের ব্যাপার রয়েছে, তাহলে আমার সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু বারবার একটা জিনিস জানবেন, ছকে যোগ থাকলেই হয় না, কর্ম কিন্তু আপনাকে করতে হবে, শুধু বসে থাকলে চলবে না। খুব দামি কথা। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, কোথা থেকে? নমস্কার, ক্যান্টনমেন্ট থেকে বলছি। দমদম ক্যান্টনমেন্ট? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ছেলের ডেট অফ বার্থ? 17ই নভেম্বর 17ই নভেম্বর 1988। 1988। সময়? রাত্রি 10টা 36 মিনিট। রাত্রি 10টা 36। ওকে, ফাইন। জন্মস্থান কি কলকাতা? ক্যান্টনমেন্টে। আচ্ছা আচ্ছা, দমদম দমদমে। ক্যান্টনমেন্ট। ওকে ওকে। অনুষ্ঠান কতদিন দেখছেন? অনেকদিন দেখছি, অনেক ট্রাই করছি, পাচ্ছি না। যাক, আজকে ট্রাই তো করেছেন, পেয়ে গেছেন। দেখা, এটাও কিন্তু দিদি একটা যোগ। অনেক, একদম, অনেকের এটা অভিযোগ হয় দিদি, অনেকে ভাবেন যে আমরা হয়তো নিজেদের কিছু লোককে গুছিয়ে রাখি ফোন করার জন্য, কিন্তু আজকে আপনি তো নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটা ঠিক কথা না। হয়তো প্রচুর ফোন ঢোকে বলে আমরা সেই ফোনটা নিতে পারি না, তাই না? এটা হচ্ছে ব্যাপার। যাকগে, আপনি ছেলের বৃহস্পতিবারে জন্ম, রাশি লগ্ন হচ্ছে, লগ্ন তো ওর কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে ওর কুম্ভ রাশি। এগুলো একটু লিখে নিন, আপনি লিখে নিন, কাজে আপনার লাগবে। তো দমদম ক্যান্টনমেন্টে বাড়ি, দমদম, আপনি জানেন কি যে আমি দমদম চেম্বারেই বসি। আপনার যদি কখনো মনে হয়, কারণ ছেলের করতে কেন পারবে, অষ্টম স্থানে রাহু আর চন্দ্র বসে আছে, রবির পজিশন নিচস্ত, রবি হচ্ছে বৃশ্চিকে, তুলা থেকে জাস্ট বৃশ্চিকে ঢোকা মানেই নিচস্ত পজিশনেই রয়েছে, সুতরাং সেই জায়গাটা, আর দশম ঘর মঙ্গলের মঙ্গল আপনার বসে মানে ছেলের বসে রয়েছে নবম স্থান, একমাত্র মঙ্গল কিন্তু ওনাকে ভালো দিতে পারে, কিন্তু একটু হঠাৎ করে মাথা গরম করার জন্য অনেক জায়গাতেই মানে অনেক সময় হয়তো স্পষ্ট কথা বলার জন্য, বলছি না যে আপনার ছেলে খারাপ, কিন্তু একটু মাথা গরমের জন্য বা স্পষ্ট কথা বলার জন্য হয়তো অনেকের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জায়গাটা ছেলে কি জীবনে দাঁড়াতে পারবে দিদি? হ্যাঁ, অবশ্যই পারবে, সেই কারণে বললাম যদি দরকার হয় আপনি একবার যোগাযোগ করুন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে, সেখানে যদি আপনার মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনি আমার সঙ্গে অবশ্যই। ছেলের মানসিকতা খুব একদম খারাপ, কেন হবে না, রাহুচন্দ্র গ্রহণ দোষ রয়েছে যে, মধ্যে ও কবে দাঁড়াতে পারবে? সেটার জন্যই বললাম, এই যে কবে কবে জায়গাটা, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হয়, টিভির এইটুকু সময়ের মধ্যে সম্ভব দিদি কবেটা আমাদের একটু বলা মুশকিল আছে। সুতরাং আপনার যদি মনে হয় দমদমে তোমার চেম্বার রয়েছে বৃহস্পতিবারে, আপনি একবার রাত্রের দিকে হোক বা আজকে হোক, যে কোনো সময় 4:30-5টা নাগাদ একবার যোগাযোগ করুন, বুকিং নাম্বার তো দেওয়া আছে, আপনি কথা বলে নিন, কথা বলে আপনি আসুন। এবং অবশ্যই সেই বুকিং নাম্বারগুলো যেটা আপনাদের, কোথায় আমরা পেয়ে যাব এবং কোথায় আমরা দিদিকে পেয়ে যাব, কোন চেম্বারে পেয়ে যাব, কোন সময় পেয়ে যাব, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে জানতে পারবেন। যিনি বন্ধু আছেন তাকে একটু হোল্ডে রেখে বলে দিচ্ছি। হ্যালো দিদি, নমস্কার। একটুখানি বন্ধু হোল্ড করতে হবে, একটুখানি, 2 মিনিট। 9433815135, 9433815165, অথবা 9804938518, এই নাম্বারগুলোয় ফোন করে আমরা দিদিকে পেয়ে যাচ্ছি। সোমবার হাওড়া, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার দমদম ক্যান্টনমেন্ট থেকে যিনি ফোন করলেন, বা দমদমে যে সমস্ত বন্ধুরা আসতে চান তারা বৃহস্পতিবার যোগাযোগ করুন। পেয়ে যাচ্ছি শুক্রবার শোভাবাজার ভাগ্যলোক, শনিবার দিন শিমুরালি, এছাড়াও আমরা ব্যারাকপুর বারাসাতেও দিদি আছেন, এবং তারাপীঠে জানুয়ারি মাসের 15, 16, 17 তিন দিন আমরা দিদিকে পেয়ে যাচ্ছি। এছাড়াও ঘাটালো নয়ডায় দিদিকে পাচ্ছি। এবং আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, যখনই আসবেন, যে চেম্বারেই আসবেন, কাইন্ডলি কিন্তু অ্যাডভান্স বুকিং নিয়ে আসবেন। একদম। নমস্কার, কে আছেন, কোথা থেকে? হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি
বলুন কোথা থেকে? রায়গঞ্জ থেকে বলছি, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। রায়গঞ্জ থেকে? ওকে বলুন, মেয়ের ডেট অফ বার্থ? 6/9/2001। 6/9/2001। একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, টিভির ভলিউমটা একটু মিউট করে দিন, টিভি ভলিউমটা মিউট করে দিন, শুধু ফোনে থাকুন, ইকো আসছে তো ওই জন্য বললাম। 6/9/2001 সময়টা? দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান কি রায়গঞ্জে? রায়গঞ্জে। যদি খুব ভুল না বলি, অনুষ্ঠান খুব দেখা হয়, অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলেন। ঠিক, আসলে আমাদেরও কিছু করার থাকে না তো, মানে ওনারা হয়তো খারাপ লাগে অপেক্ষা করেন। মালদা কেমন মানে রায়গঞ্জে কেমন ঠান্ডা দিদি? হ্যালো, খুব ঠান্ডা পড়েছে তো? ঠান্ডা কিরকম? না না, বুঝতে পেরেছি, বলছি ঠান্ডা কিরকম? প্রচুর ঠান্ডা। আচ্ছা, 6/9/2001, তাই তো? 6/9/2001। এর আগে কখনো দেখিয়েছেন ছেলেকে? মেয়েকে? এই মেয়েকে? সরি, দেখাননি তো। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, আর রাশি হচ্ছে মীন রাশি, ঠিক আছে? কিন্তু ও রবিটা খুব ভালো আছে, ও রবি দশমে বসে আছে, ওকে একটু ভালো গাইডেন্স দিন। ওর কিন্তু সরকারি জায়গাটা খুব ভালো আছে। তবে দিদি, আর একটাও আমি বলি, যেহেতু ওর দশা চলছে আপনার, ওর দশায় বুধের দশায় জন্ম, এবং এই মুহূর্তে ওর দশা শুক্রের দশা চলছে, একটু ওকে, হ্যালো, আমি আপনার আমার কথাগুলো শুনুন, ওকে বলবেন একটু দিদি, আমাকে আপনি তো কোশ্চেন করেছেন, আমি আগে দু একটা জিনিস বলে দিই, ঠিক আছে? ওনাকে বলতে দিন, তারপরে আপনি শুনুন, কারণ আপনি যদি জিজ্ঞেস করেন, আর শুধু একটা কোশ্চেন আমি আপনার আনসার দেব, কিন্তু আমার যদি মনে হয় যে আমি এখান থেকে একটু বলবো, তবে কিন্তু পাওনাটা আপনারই হবে, ঠিক আছে? বলুন আপনি কি বলছিলেন। সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের, ভেরি ব্যাড। অবশ্যই যদি মনে হয় যে আমরা শহর কলকাতায় দিদির সাথে যোগাযোগ করবো, আসতে পারেন। দেখো, এই যে দশাগুলো তুমি বলো বা বিভিন্ন জাতক জাতিকার ক্ষেত্রে উঠে আসে না দিদি, কি হলো যেটা আপনি আপনাকে বলছি, আপনি যে মেয়ের জন্য ফোন করেছেন, আগে কিছুটা আমরা একটু বলে দিই, নাহলে আপনারাই যদি বলে দেন, তাহলে আমরা কি অ্যাস্ট্রোলজি শিখলাম, ঠিক আছে? আমাদেরকেও কিন্তু প্রথমে বলতে দিতে হবে। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ, আমি সল্টলেক থেকে বলছিলাম। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আপনার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার চক্রবর্তী, ওনার চাকরির ব্যাপারে জানতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কার ব্যাপারে? 1973 সালে 24শে জুলাই। 24শে জুলাই 1973? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আর একটা 40 জুলাই, আর উনি হয়েছেন বাইরে জার্মানি। 24শে? আচ্ছা এক মিনিট, 24শে জুলাই 1973? একটা জিনিস জানতে হবে, বারবার তো এই জিনিসটা বলছি যে 12টা বেজে গেলে কিন্তু সেটা পরের দিন পড়ে যায়, আপনি সেই হিসাবে বলুন। রাত্রির 12টা ক্রস করে, যেহেতু উনি 1টা 40 তো, সেই জন্য এটা আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম, 23 তারিখ হয়ে 24 তারিখ কিনা, বুঝতে পেরেছেন? একদম না, 23 রাত গিয়ে 24শে পড়ছে তো। আচ্ছা আমরা, ঠিক আছে দিদি, 24শে জুলাই 1টা 40 শুনেছি। আচ্ছা আচ্ছা, 24শে জুলাই 1973, ঠিক আছে, রাত 1টা 40। আর জন্মস্থানটা বললেন বাইরে তো, কলকাতায় নয়? হ্যাঁ, জার্মানি হ্যানোভারে। হ্যানোভারে? ওকে ওকে ওকে, হ্যাঁ জার্মানিতে হ্যানোভারে। বাহ, খুব ভালো লাগলো। এবং যদি খুব ভুল না বলি, ফোনটা ধরা মানে ফোনটা ধরে কথা বলতে বলতে খুব টেনশনে পড়ে গেছিলেন। হ্যাঁ, জার্মানিতে কোথায় বললো? হ্যানোভার। না না, আমি জানি না, আমি খুব টেনশনে আছি, বর্তমানে ওনার মানে জব নেই আর কি, মানে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সেই ব্যাপারেই একটু আমি খুব টেনশন আর কি। হ্যাঁ ঠিক আছে, কোনো টেনশনের কারণ নেই, সমস্যা যদি থাকে তার সমাধানের রাস্তাও থাকবে। একটু দিদির কথাগুলো শুনুন, দিদির কাছে, হ্যাঁ হ্যাঁ একটু শুনে নিন। হ্যানোভার, থ্যাংক ইউ। হ্যানোভার না? যাক, খুব ভালো লাগলো। দাদা কি পাশে আছেন না আপনি একলা দেখছেন? হ্যাঁ, দাদা পাশে আছেন না আপনি একলা দেখছেন অনুষ্ঠান? না না, আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, দিদি যেগুলো বলেন একটু নোট করে নিন। না, আমার মা বাবা আছেন। আচ্ছা ঠিক আছে দিদি, আপনি কি এর আগে কখনো দেখিয়েছেন? না না,
আচ্ছা 24 জানুয়ারি না? হ্যাঁ 24 জুলাই। এক মিনিট এক মিনিট দিদি, আপনি একটু কথা না শুনতে দিলে আমি কিচ্ছু বুঝতে আমি পারছি না। হোল্ড করুন, আমরা দিদি একটুখানি ক্যালকুলেশন করছেন তো। জুলাই, কারণ আপনার এটা আমি মানে জানুয়ারি করে ফেলছি, আমরা এখানটা একটু হেজি আসে অনেক সময়। 24শে জুলাই 1973 1973 1:40 1:40 AM রাত্রি। দিদি বুধ মোস্ট প্রবাবলি, দাঁড়াও তো এক মিনিট। মঙ্গলবার জন্ম কি? মাতৃকারক গ্রহ চন্দ্র দ্বাদশে রয়েছে এবং বৃহস্পতি ভালো জন্য ওনার বাইরের এটা দেখাচ্ছে। এবার আপনি আপনার কোয়ারি করুন, কর্মের স্থানটা দেখতে বললেন তো, কর্মের জায়গাটা বললেন তো দাদার। আপনার তো সল্টলেকে বাড়ি বললেন, তাই তো বললেন তো দশমপতি শনি কেতুর সঙ্গে বসে আছে। উনার কিন্তু মানে কিছু কিছু জায়গায় খুব গুপ্ত শত্রুতা আছে, যেটা হয়তো উনি ফিল করতে পারেন না, ঠিক আছে? আর যেহেতু দশমপতি শনি, হয়তো দেখা যাবে যে একটু দেরিতে উনি রেজাল্ট পাবেন। উনি করুক পরিশ্রম, উনাকে সেই জায়গায় মানে কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, অষ্টম স্থানে রাহু, মানসিক চিন্তা থেকে কোনো যেন ডিপ্রেশন না আসে, কারণ এখন কিন্তু উনার রাহুর দশা চলছে। যদি আপনার মনে হয় অবশ্যই একবার যোগাযোগ করুন, ঠিক আছে? করে আপনি আসুন, আমি এইখানকার প্রতিকার এবং গাইডেন্সগুলো আমি দিয়ে দেবো। অদ্ভুত লাগলো একটা বিষয়, দেখো দ্বাদশে চন্দ্র, মানুষের জন্ম বিদেশ, আবার দেখো কর্মটাও কখনো কখনো বিদেশে হয়ে যায়, সেটাও কিন্তু তার রাশিচক্র অনুযায়ী তাকে বুঝিয়ে দেয়। মানে কেন বলছি যে আমাদের দেখো এই যে বারবার বলছিলাম না যে গ্রহ বাইরে, আমি বাইরে যাব কি বাইরে থাকবো, সেখানের সঙ্গে গ্রহ আর হাউসগুলোর খুব যোগাযোগ। যেমন আমাদের দ্বাদশ ভাব থেকে হচ্ছে বাইরে যাওয়া বোঝায়। অনেকে কি করে বলে, আমি চাকরির জন্য যাব না, বিয়ে হয়ে যাব না, এমনি হয়তো নিজেদের পড়াশোনার জন্য যাব, সব কিন্তু আমাদের এই হাউসের কানেকশান। তাই জন্যে আমার মনে হয় ঘুম থেকে ওঠার সময় থেকে রাত্রিতে শুতে যাওয়ার পর্যন্ত আপনাদের প্রত্যেকটা কাজের সঙ্গে গ্রহ জড়িয়ে আছে। সুতরাং জ্যোতিষটাকে আপনারা কখনো অবহেলা করতে পারেন না, আর বারবার নিজেরা সন্দেহপ্রবণ না হয়ে নিজেরা এসেই নিজেদের ভাগ্যটাকে জানুন। আপনারা দেখুন না কোথায়, মানে আপনারা নিজেরা চিন্তা করুন কোথায় গেলে ঠিক রেজাল্টটা আপনারা পাবেন। কারণ অনেক সময় কি হয়তো অনেকে খুব প্রচারের ইয়েতে আসে না, কিন্তু অনেক সময় ভালো অ্যাস্ট্রোলজার তার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। সুতরাং নিজেরা চেনার চেষ্টা করুন। আমরা এই যে চ্যানেলে বসি, এটা কিন্তু সবসময় যে নিজেদের নিজেরা করবো সে কারণে না, আমরা চাই যে আপনারা একজন কারো ভালো মানে হদিশ পান যেখানে আপনারা আসতে চান, বা আপনারা দেখুন যে কার কাছ থেকে। আপনারা অনেক সময় বলেন যে আমরা ঠকে যাচ্ছি, আমরা ঠিক মতো নিয়ে পাচ্ছি না, এই এর কাছে গেছিলাম, ওই ওর কাছে গেছিলাম, কিন্তু সেটাকে আমি বলবো তাদের চেয়ে দোষটা আপনাদের বেশি। কারণ আপনারাই নিজেরা ধৈর্য রাখতে পারেন না অনেক সময়, বা আপনারাই নিজেরা বুঝতে পারেন না যে কোথায় গেলে আমাদের সমস্যাটা ঠিক হবে। বারবার সেই কারণে বলি যে নিজেদের একটা লাইভ কোর্সটি করি আগে, সেখান থেকে জায়গাগুলো দেখুন। হ্যাঁ, লাইভ কোর্সটিতে যে আপনারা নিজেরা সম্পূর্ণরূপে 100% বিচারটা পাবেন সেটা না, সেই জন্য ওই লাইভ কোর্সটিটা একবার অন্তত একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিক্ট করান। যদি কোনো সময় মনে হয় যে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি, অবশ্যই আপনারা আমার কাছে আসুন, আমি আপনাদের পরে ছেড়ে দিচ্ছি সেখানে যদি আপনাদের মনে হয়। অবশ্যই আপনারা কিন্তু সেই জায়গাটার জন্য অপেক্ষা করে রইলাম। খুব ভালো থাকুন, খুব এনজয় করুন, এবং অবশ্যই নিজের সমস্যাগুলো ফেলে রেখে আর সমস্যা বাড়াবেন না। একদম দিদির কাছ থেকে বিদায় নিই এবং আপনাদের কাছ থেকে বিদায় নিই। বছরটাও চাই আপনাদের ভীষণ ভালো কাটুক, সারা বছর শান্তিতে কাটুক, প্রত্যেকবার আপনাদের জীবনে ভালোভাবে নতুন বছর ফিরে আসুক। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।